কল করছো মা? বলেছিলাম তো যখন আমি টাইম পাবো আমি তোমাকে কল ব্যাক করব। এত তাড়া কিসের? আমাদের চেনাশোনাকে কেউ মারা গেছে? ইরে মা, তুই গত সপ্তাহে আমাকে একবার কল করলি না। তুই জানিস তো আমি চিন্তা করি, আমি কত চিন্তা করছিলাম। যাকগে বল, তোরা সবাই ঠিকঠাক আছিস তো? দেখো মা, এখানে কোনো অসুবিধে নেই। আমরা কি আর গ্রামে ফিরছি যে প্রত্যেকবার নতুন নতুন কোনো রোগ হবে আমাদের? কতবার তো আগেও বলেছি মা, এখানে সবাই অনেক হেলথ কনসিয়াস। ইভেন সরকার স্বাস্থ্যকে অনেক অনেক ইম্পর্টেন্স দেয়, এটা তো জানিস না তোমাদের আমি আগে। তোমাদের আগেও বলেছি ওখানে সব জমি জমা বিক্রি করে ওখানে চলে এসো। এখানে সরকার বয়স্কদের স্বাস্থ্যের কত ধ্যান রাখে, তোমরা তো আমার কথা শুনবে না। বৃদ্ধ লোকজনদের জন্য এটা প্রায় স্বর্গের মতো। তোমাদেরটা বলে বলে আমি আর পারছি না না। আমরা এই জায়গা ছেড়ে কখনো কোথাও যাব না। তুই কি ভাবছিস তোর বাবা এই ক্ষেত খামার ঘর বাড়ি হাঁস মুরগি গরু বাছুর ছেড়ে কোথাও যাবে? জানিস এবছর ফসল খুব ভালো হয়েছে আর তোর বাবা খুব খুশি। সব সময় একই অজুহাত দাও তুমি। অ্যাট লিস্ট জমি জামা বিক্রি করে যে টাকাটা আসবে সেটা দিয়ে আমরা সুইয়াশের রেস্টুরেন্টকে রিনোভেট করতে পারবো। আমাদের ধার দেনা কিছু কম হবে, কোথায় আমাদের হেল্প করবে না। আমার না ভীষণ রাগ হচ্ছে, আমার ভীষণ রাগ হচ্ছে, আমার কথা বলতে একেবারে ভালো লাগছে না। তোমরা নিজেকে চেঞ্জ তো করবে না, আমার কথা বলাই বৃথা। শোন 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 মা, রাগ করিস না রাগ করিস না। আমরা এই ক্ষেত খামারের আমদানি থেকেই তোদের সব কিছু দিয়েছি, এমনকি তোর লেখা পড়াও। আর আমরা এখন অবধি কাজকর্ম চালিয়ে যাচ্ছি বলেই না খুব হাসি খুশি আর সুস্থ আছি রে মা। দেখো সেই সেই এই জন্যই না আমার বাচ্চারা গ্রামে যেতে চায় না। গরমের সময় যখন যাই কাঁঠালের জন্য বাড়িতে এমন বাজে গন্ধ ছাড়ে যে বাচ্চারা ওর দাদু ভাইয়ের কাছে যেতে চায় না। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? এক্স্যাক্টলি, আমার ভালো লাগে না তোমার সাথে কথা বলতে। এই জন্য ভগবান তোমাদের ভালো থাকার সুযোগ দিলেও তোমরা নিতে চাইবে না। এখানে আমার ফ্রেন্ডসরা জানে না যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি। ইভেন যখন আমার বাচ্চারা ওদের বলে যে আমার বাবা গভর্নমেন্ট অফিসে আছে, আমি ওদের শত্রুই না। আমি জানাতে চাই না যে আমার ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আমি আসছি। বাচ্চারা কেমন আছে রে? আমার ভীষণ বাচ্চে। হ্যাঁ আমি এবার প্লিজ ঘুমাতে যাই, তুমি ফোনটা রাখো, তোমার না প্রশ্নের শেষ নেই। হ্যাঁ তুমি ফোনটা রাখো। ওকে হ্যাঁ ঠিক আছে। শুনছো, ও ফোন করেছিল, সব ঠিকঠাক আছে, তোমাকে রোদে ঘুরতে বারণ করেছে, খাবার রাখা রয়েছে, তুমি খেয়ে নাও, ভুলে যেও না। नमस्कार, मैं हूं श्वेता ठाकुर, आप देख रहे हैं आज तक। देश में कोरोना के आंकड़े 59,000 के पार पहुंच गए हैं। आपको इस वक्त हम बता रहे हैं कोरोना अपडेट, और देश में जिस तरह से ये आंकड़े बढ़ रहे हैं जाहिर सी बात है एक बहुत बड़ी चिंता का विषय है। 59,662 तक पहुंच गया है कुल मामला, यानी कि टोटल केसेस हमारे देश में जो सामने आए हैं। कोरोना के 17,847 मरीज इलाज के बाद लेकिन ठीक भी हुए हैं। কনস্ট্যান্টলি ট্রাই করছি কিন্তু একবারও কলটা যাচ্ছে না কেন। যখন একটা জায়গা কানেক্টিভিটি মনে একেবারেই নেই। আমিও কাল থেকে অনেকবার চেষ্টা করেছি রে, এমন কি সারা রাত ঘুমাইনি। মা, বাবা কি টাকাটা পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর বাবা কালকে ব্যাংক গিয়েছিল, টাকাটা পাঠিয়েছে, আগামী কাল তোরা পেয়ে যাবি। এখানে অবস্থা ভালো নেই মা, খাবার দাবার কিছুই পাওয়া যাচ্ছে না, দোকানে কিছুই নেই, সুয়াশের রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে, আমিও স্যালারি পাইনি। আমি নিউজে দেখলাম তোমাদের ওখানে সরকার তো খাবার দিচ্ছে, খুব ভালো ব্যাপার সেটা তো। হ্যাঁ, তোর বাবা সবজি আর চাল এখানকার সামুদায়িক রান্নাঘরে দিচ্ছে। এখানে সরকার যে রেশন দেয় আমরা সেটাও নিনারে, যাতে অন্তত অন্যরা পাক।
খুব প্রয়োজন না হলে না আমরা বাইরেও বেরোই না। তবে জানিস এখানকার লোকাল পঞ্চায়েত যে আছে মানুষজনের জন্য বেশ কাজ করছে। আরে এরকম কেন, তুই কি বলিস নি যে ওখানকার সরকার সবার খুব খেয়াল রাখে? আর কি বলবো মা, এই এখানকার এই খারাপ সময় দেখে আমি আমি রিয়েলাইজ করছি, আমি বুঝতে পারছি যে আমরা আমরা ঘর কতটা মিস করছি, আমরা তোমাদের কতটা মিস করছি, আমি বুঝতে পারছি মা। যেই দিন আবার থেকে ট্রানজিট শুরু হবে, বর্ডার্স গুলো খুলে যাবে, আমরা ফিরে আসব, এখানে আর থাকবো না মা আমরা। আমি আমার মনে হয় না আমরা এখানে আর থাকতে পারবো, সব কিছু বিক্রি করে আমরা তোমাদের কাছে চলে আসবো। হ্যাঁ মা, সেটাই ভাবছি যে আমরা তোমাদের কাছে চলে আসবো। জায়গা না মা, মানুষকে শুধরাতে হবে, পাল্টাতে হবে। ভাগ্যিস তোমরা কিচ্ছু বিক্রি করো, ভাগ্যিস আজও আমাদের গ্রামে চাষ আছে। সুয়াশ বলছিল যে আমরা দেশে ফিরে বাবার সাথেও ফার্মিং জয়েন করবে, বাবার হাতে হাত লাগাবে। বাবা সবসময় বলতে থাকে যে সরকার কৃষিকে উন্নত করার জন্য অনেক সাহায্য করছে, একা এত বড় ব্যবস্থা সামলানো ওর পক্ষে বড়ই কঠিন হয়ে উঠছে। আচ্ছা মা, ওই কোনার আমের গাছটা কি এখনো আছে? আম হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, কালকেই তো পারলাম, পাকানোর জন্য রেখে দিয়েছি। ভেবেই আমার না জিভে জল আসছে গো, সত্যি কি মিষ্টি আমগুলো ধরতো, সেই দিনগুলো কি ভালো ছিল বলো মা। হ্যাঁ রে, তুই যে ফেরত আসছে চাস, তোর বাচ্চারা কি ফেরত আসতে খুশি হবে? ওরা কি বুঝবে বলো তো, ওরা কি জানে মা, ওরা তো বাচ্চা, একবার ওখানে পৌঁছে যাক, I'm sure they'll love it. After all, আমরাও তো ওখানেই বড় হয়েছি, আমরা সবাই ফেরত আসতে চাই মা। এক একটা সেকেন্ড এখানে ভয় কাটছে যে আমাদের নেক্সট কি হবে। আমি খুশি যে তোরা ফিরতে চাস, আমরা যে যেখানেই যাই না কেন আমাদের নিজেদের শেকড়টা কখনোই ছাড়া উচিত নয়। সারা বিশ্ব জুড়ে সব মানুষজন কষ্ট পাচ্ছে, ভগবান আছে বিশ্বাস রাখ, তোদের লোকাল সরকার তোদের যা বলছে তাই শোন। তোর বাবা বলছিল যদি সব দেশ একসাথে জোট হয়ে মিলেমিশে কাজ করে তাহলে এই কঠিন সময় পার হয়ে যাবে মা। আমি চাই না যে তোরা এতদিনে ওখানে যে সংসার গড়েছিস সব ছেড়ে ফিরে আসবে। ধৈর্য ধর, সময় পাল্টাবে, সময় বদলাবে, ধৈর্য ধর একটু। আমার জন্য যে কি ভালো আর কি খারাপ সব সময় তুমি জানো মা, তুমি আমার মনের কথাটা বুঝতে পারো। আমি রিয়েলি রিয়েলি সরি মা, আমি তোমার সাথে সেদিন খুব খারাপ 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 ব্যবহার করেছি, খুব রুডলি কথা বলেছি, আই এম রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে, বাবা যখন